শ্রুতি নেমে যাচ্ছে, আর ওদিকে শাইনি যাচ্ছে। শাইনি গিয়ে বেলটা তুলছে, আমাদের গাছে একটা বেল পড়েছে পুকুরে, এখন পুকুরটা তো ছেঁচা আছে। শাইনি বেলটা নিতে যাচ্ছে, ওখানে বেল পড়েছে কিন্তু কাদাটা এখনো শুকনো হয়নি, একটু ভিজে আছে, ও কষ্ট করে নিয়ে আসছে বেল। তার সাথে সাথে পিছন পিছন শ্রুতিও যাচ্ছে। পুকুরটা আবার বৃষ্টি হচ্ছে, আবার একটু একটু করে জল জমে যাচ্ছে। শাইনি তুই বেলটা তুলে নিয়ে এলি? হ্যাঁ। কি এবার বেলটা কি হবে, খাওয়া হবে তো? হ্যাঁ। খুব মিষ্টি আছে কিন্তু, একদম পেকে গিয়েছে, পেকে পড়েছে। এই ঘাটের কাছে আমাদের বেল গাছ আছে, এই বেল গাছ থেকে বেল পেকে পড়েছে, অনেক বেল হয়েছে দেখুন বন্ধুরা, বেলগুলো ঝুলে আছে। শ্রুতি চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে। কিরে শ্রুতি, বেল খাবি না? কোথায় খাচ্ছিস? আর শাইনি বেলটা ফাটাতে ব্যস্ত হয়ে গিয়েছে, ওটা খাবে বলে জোরে জোরে মার। ওই হয়ে গিয়েছে, অনেকক্ষণ চেষ্টা করার পর হয়েছে। দেখি দেখি এখানে নিয়ে আয় দেখি শাইনি কেমন হয়েছে, দেখুন বেলটা কি সুন্দর, একদম হলুদ হয়ে আছে আর পেকে গিয়েছে। এবার এটাকে খাওয়া যায়, শ্রুতিও খাবে বলে একটা নিয়ে নিয়েছে। তুই শ্রুতি বেলটা খাবি তো? শাইনি বেলটা কেমন খেতে লাগছে? ভালো। মিষ্টি হয়েছে? পলিও জামাই ষষ্ঠীতে চলে এসছে, আর ও এসে এখন বসে বসে বেল খাচ্ছে। শ্রুতি বেল খাচ্ছে, শ্রুতি বেলটা ভালো? দেখা তো দেখি, হাতটা দেখাও দেখি। শ্রুতি তুমি কি খাচ্ছ দেখাও? খুব সুন্দর করে বেল খাচ্ছে সবাই। শ্রুতি একা একা নেমে চলে যাচ্ছে। শ্রুতি চলে যাচ্ছে, কোথায় যাচ্ছিস শ্রুতি, কোথায় যাচ্ছিস? কাদায় যা। দেখুন আবার একটা বেল পড়েছে, এখানে আমরা বসে আছি ঘাটে, আবার একটা বেল পড়েছে। যা যা এ বাবা, দুজনে কাদায় মধ্যে পড়ে গিয়েছে। এ বাবা, শুধু তোর পায়ে কাদা লেগেছে তো, যা 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 ধুই আয় ধুই আয়। শ্রুতিরও পায়ে খুব কাদা লেগেছে, ও এখন ধুতে যাচ্ছে বাড়িতে। যে বেল পড়েছে পলি সেটাকে ভাঙতে ব্যস্ত হয়ে গিয়েছে, আগেরটা খেয়েছে, খানিকটা আছে পড়ে, আবার একটা বেল পড়েছে, ওটা ও আবার ভাঙছে। বাহ, এটাও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা খুব সুন্দর পেকেছে, আর গাছ থেকে সদ্য সদ্য পড়েছে তো, খুব ভালো খেতে, খুব মিষ্টি।
আমার পরিবার সবাই চলে আসুন গাছে বেল দারুণ খেতে একদম পেকে গিয়েছে কি সুন্দর উঠে আসছে কি খুঁজছি সুতি পাখি পাখি তো উড়ে গিয়েছে সুতি এখন পাখি খুঁজে বেড়াচ্ছে একটা পাখিও হাঁটছিল ও পাখিকে ডাকছে ও পাখি করে এবার আমরা মাঠের দিকে চলে যাচ্ছি কি সুন্দর করমচা গাছে করমচা হয়েছে সুন্দর মতো তাই যেতে যেতে দেখলাম একটা করমচা গাছ আর কি সুন্দর করমচা হয়ে আছে দেখুন কি দারুন তুমি ধরবে তুমি তো পারবে না এত উঁচুতে আছে দাঁড়াও আমরা আগে পেরে নি আমরা এই মাঠের দিকে যাচ্ছি আর খুব গরম তো বিকেলবেলা করে আমরা মাঠের দিকে যাই সবাই এখানে একটা মেলা হবে আর তার জন্য বাঁশ বাঁধা হচ্ছে করমচা থেকে ওই রসটা বেরেছে একদম লাল টুকটুকে দেখুন শাইনির হাতে যেন কেটে গিয়েছে আর রক্ত বের হয়েছে বিকেলের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে ধানটা এখানে সারানো হচ্ছে তারপর এটাকে নিয়ে সিদ্ধ হবে তারপরে চাল হবে রানী এই ধানটা নিয়ে কি করছো ধানটা সারাচ্ছি ও এই হাওয়ার মধ্যে সারানো হচ্ছে তাই তো রানী ধানগুলো আবার ঝাঁট দিয়ে দিয়ে ফেলে দিচ্ছে যে ভুসিগুলো হয়েছে ওটাকে সাইড করে রাখছে কি সুন্দর দেখুন আকাশটা শাইনি এত আনন্দ পেয়েছে ও গিয়ে নাচছে মাঠে নেমে গাঁদাল পোকার বন্ধুরা মাঠ থেকে চলে এসেছি আমরা প্রত্যেকেই সন্ধ্যা হয়ে গিয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় পরিবার আমার সঙ্গে থাকুন পাশে থাকুন